এযছকাণ্ডই ওই লক্ষ্যে নিবেদিত তারা এদেশের অস্তিত্বের অস্তিত্বের মূলেই আঘাত করতে চায় এবং তারা সেভেন্টি ওয়ানে তাদের যে ভূমিকা সবাই জানে হঠাৎ করে বাঁশিতে ফুঁ দিল স্বাধীনতাটা কি পর্বতের মুশিক প্রসবের মতো কোনো ঘটনা কেউ এসে বাসিতে ফুঁদিল অমনে তিনি স্বাধীনতার ঘোষক হয়ে গেলেন চব্বিশ বছরের রক্তাক্ত সংগ্রাম আন্দোলন এসবের তাহলে কোনো প্রয়োজন নেই পলাশি যুদ্ধ থেকে বাঙালি যে অবিদাম লড়াই একের পর এক কৃষক বিদ্রোহ সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে বীর প্রীতিলতা প্রীতি সূর্য সূর্যসে মালানা মনিরুজ্জামান ইসলামাবাদিত সব সংগ্রামী মিথ্যা বিএনপি সব স্বীকার করে তারা মনে করে নয় মাসে যে সংগ্রাম যুদ্ধ সেই যুদ্ধটাই স্বাধীনতার এবং যদিও এই যুদ্ধে তাদের প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না বিএনপি দল তখন ছিল না কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছে সেটা আমাদের জানা নেই মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে ষাট লাখ লোকের আমি তালিকা চাই ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ তো ষাট লাখ বন্দী বিএনপির নেতাকর্মী এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে